নমস্কার বন্ধুরা আল্পনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুই ধরনের স্ন্যাক্স রেসিপি বানিয়েছি মুড়ির মোয়া আর নিমকি শীতের সময় মুড়ির মোয়া খেতে কিন্তু অনেকেই খুব পছন্দ করে আমারও খুব ফেভারিট আর টিভি দেখতে দেখতে চায়ের সঙ্গে নিমকি হলে তো কোনো কথাই নেই দেখে নেবেন কীভাবে বানিয়েছি এখানে গ্যাসের উপর কড়াই বসিয়ে কিছুটা আখের গুড় দিয়ে দিলাম আর এর মধ্যে জল দিয়ে নাটতে থাকবো যাতে গুড়টা গলে যায় গুড়টা পুরো গলে গেছে এখন আমি চায়ের ছাঁকনিতে নেব অনেক সময় গুড়ের মধ্যে কালো কালো নোংরা থাকে সেঁকে নেওয়ার পরে এই গুড়টা আবার কড়াইতে ঢেলে দিলাম গুড়টাকে জাল দিতে থাকবো নাড়তে থাকবো দেখুন খানিক্ষণ পরের গুড়টার কালার চেঞ্জ হয়ে গেছে এরকম আমি হাতা দিয়ে উপরে তুলে দেখছি যদি একটু আঁস মতো ছেড়ে আসে তাহলে মনে করতে হবে গুড়টা হয়ে গেছে যতক্ষণ না আঁশ ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু গুড়টাকে জাল দিতে হবে গুড়টাতে এখন আঁশ ছেড়ে এসেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এখানে এক বাটি মুড়ি নিয়েছি মুড়ির উপরে একটু গুড় ঢেলে দিলাম এখন হাত দিয়ে নেড়ে চেড়ে দেখবো একটা পাক এসছে কি হ্যাঁ এটা পাক এসে গেছে এখন এই মুড়িটা আমি কড়ার মধ্যে ঢেলে দিয়ে নাড়তে থাকব এই মুড়িটা কড়ার মধ্যে ঢেলে দেব আর ভালোভাবে নেড়ে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব মুড়িটাকে গুড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন হাতে একটু জল লাগিয়ে নিয়ে এখান থেকে কিছুটা মুড়ি নিয়ে হাতে এভাবে বল বানাবো হাতে জল লাগলে কিন্তু আঠা ভাবটা হাতে লাগে না আর মুড়ির মোয়াটা বানাতে সুবিধা হয় এইভাবে একটা একটা করে মোয়া বানিয়ে নিচ্ছি আর যখনই হাতে একটু আঠালো ভাব আসবে তখনই হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে মোয়া বানাতে হবে এইভাবে সব মুড়ির মোয়া বানিয়ে নেব আর লাস্টের দিকে যে কড়াইতে একটু মুড়ি লেগে আছে এটা কিন্তু আর ওঠানো যাচ্ছে না তখন গ্যাসটাকে আবার অন করে দেব। অন করে দিলে কিন্তু আরামসে মুড়িগুলো ছেড়ে আসে আর লাস্টে যেটুকু থাকে সেটা দিয়ে একটা মোয়া বানিয়ে নিতে পারি রেডি হয়ে গেল মুড়ির মোয়া এখানে একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড তেল এখন ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে দেব। আর একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখবো এটা রুটির আটার মতন ওই ধরনের সফট হবে এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এই ড থেকে তিনটে ভাগে ভাগ করে নেব আর হাতের মধ্যে নিয়ে একটু মসৃণ করে নিয়ে প্লেট দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পনেরো মিনিট পর ওখান থেকে একটা গোল্লা নিয়ে এইভাবে আটা লাগিয়ে বেলে নেব যদি লেগে যায় তখন একটু আটা লাগিয়ে নিয়ে বেলে নেব দেখুন এই ধরনের ঠিক রাখতে হবে এখন একটা চাকু দিয়ে এইভাবে রুটিটাকে এরকম পাতলা সাইজ করে কেটে নিতে হবে একটা সাইড কাটা হয়ে গেলে এইভাবে ঘুরিয়ে নিয়ে আবারও অ্যাঙ্গেল করে এরকম কেটে নেব দেখুন ছোটো ছোট পিস মতন হয়েছে আপনারা চাইলে এরকম সিঙ্গেল পিস থেকেও এরকম অ্যাঙ্গেল করে কেটে নিতে পারেন যার যেমন সুবিধা আর হাত দিয়ে দিয়ে এই পিসগুলোকে আলাদা আলাদা করে নেব যদি কোথাও একটু বেঁধে যায় চাকু দিয়ে ছাড়িয়ে নিতে পারেন দেখুন এগুলো আমি রেডি করে নিয়েছি আমি ছেগেন বলটাতে এরকম কালো জিরা দিয়ে বেলে নিয়েছি আর এটাকেও এইভাবে চাকু দিয়ে সাইড থেকে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব আর এটাকে দুটো তিনটে লাইন করে এভাবে অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি আপনাদের সুবিধা মতন করে নেবেন দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না এটা মিডিয়াম গরম রাখতে হবে আর এখন আমি এই প্লেটের আর্ধেকটা আমি এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি আর যেগুলো উপরের দিকে রয়েছে খুন্তি দিয়ে হালকা হাতে এটাকে সাইড করে দেব। আর এটাকে কিন্তু একদমই নাড়াচাড়া দেব না আস্তে আস্তে তেলের উপর ভেসে আসবে তখন কড়াই ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দেব। আপনারা চেলে চামচ দিয়ে নেড়েও দিতে পারেন দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর এগুলো নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন এটার কালার সুন্দর ব্রাউন হয়ে গেছে একটা দুটো সাদা থাকলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে এগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নেব সেকেন্ড ব্যাসটাও আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি মাঝে মধ্যে কিনে খাবার থেকে বাড়িতে বানিয়ে নিতে ভালোই লাগে আর এই স্ন্যাক্স রেসিপি দুটো ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে বাই